Hayung Tongkhor Sal Hayakeba Wall Environment Deno Rwgwi Tang Salo Agulini Rabindra Bang Soto Barsiki Boboni Buskango Sarang Bishingo Sirik Bataimung Panda Khlaijakkha Tripura Haste Pollution Control Board Bakhatle Umono Rwgwi Bebagai Krung Tham Bishini Umoni Sarang Bishingo Tini No Sirik Panda Khlaijakkha Tini No Pandawo Narwa Ingi Manjakkha Haste Pollution Control Board Ni Director Bishu Kormakar Tini Pandawo Kognar Tini Bosaka Hayung Hayakeba Haste No Sarai Sarai Naitotok Sunamiti Shanabag Sarayong Nibishingo or Sirik Batai Klajakahne. Taitinino Pando Bebagui Korok 200 Sai Pano Sarayo Sirik Pandawa Participation Kaika. Proti bochor nei ei bochor amra amader rajye Bishwo Poribesh Diwas amra udjapon korchi. Proti bochor pray 50tomo Bishwo Poribesh Diwas udjapon hocche. Ei bochorer je mul bhabna solutions to plastic pollution orthat plastic dushoner samadhan. আপনারা সবাই জানেন যে প্লাস্টিক দূষণ এখন সারা পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তো এই প্লাস্টিক দূষণ মোকাবেলা করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের যে এককালীন ব্যবহারযোগ্য যে প্লাস্টিক যে আইটেমগুলি আছে সেগুলিকে ব্যবহার কমানো এবং প্লাস্টিক ব্যবস্থা প্লাস্টিক ওয়েস্ট ব্যবস্থাপনা ঠিকভাবে করা তো আমরা ত্রিপুরাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই উদযাপন উপলক্ষে বর্ষায়ক প্রতিযোগিতার আয়োজন করেছি তিনটি গ্রুপে বর্ষায়ক প্রতিযোগিতার আয়োজন চলছে এই গ্রুপ ইউটিউব এন্ড সি গ্রুপ এবং আজকে আমরা সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা প্রোগ্রামের মাধ্যমে পুরস্কার বিতরণ করবো এছাড়া আমরা স্লোগান কম্পিটিশন করেছি হ্যাকাথন কম্পিটিশন এবং বেস্ট ইকো ক্লাব এবং বেস্ট এনজিও পুরস্কার ব্যবস্থা আমরা করেছি তো এবছর বিশ্ব পরিবেশ দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি মিশন লাইফ ইন্ট্রোডিউস করেছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা আমাদের জীবনশৈলী পরিবর্তন করা তার মধ্যে সাতটা বিষয় আছে একটা হচ্ছে যে এনার্জি কনজারভেশন সেভ ওয়াটার রিডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যাডপ্ট সাস্টেনেবল হেলথ সিস্টেম অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড সিস্টেম তো এই বিষয়গুলির উপরে যদি আমরা এই আমরা সবাই ফোকাস করি তাহলে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে দূষণ সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি অনেকটাই কমে যাবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করা আমাদের জীবনশৈলী পরিবর্তন করা ছোটো ছোটো যে বিষয়গুলি আছে আমাদের দৈনন্দিন জীবনে বেশি পরিমাণে সাইক্লিং করা এনার্জি কনজারভেশন করা সেভ ওয়াটার এই বিষয়গুলির উপরে আমরা যদি সবাই ফোকাস করি তাহলে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে বিষয়গুলি আছে দূষণের সেগুলি অনেকটাই কমে যাবে